আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমাদের ইকরা বাংলার দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ থেকে আমাদের যে মাসনুন দোয়া বিষয়ের উপর আমাদের সম্মানিত অতিথি বিস্তারিত আলোচনা করে আসছেন, এ বিষয়ে এখন উনি আলহামদুলিল্লাহ আমাদের যে দোয়ার কখন কি দোয়া পড়ব, কোন পড়ার দ্বারা আমাদের ফজিলত হবে, আমাদের নেকি হবে এবং আমাদের মুসিবত থেকে হেফাজত হব এবং আমরা উত্তরোত্তর আমরা সফলকাম হব, এ বিষয়ে ইনশাল্লাহ আমাদের সম্মানিত অতিথি আজকে উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব, উনি আপনাদের সামনে বিস্তারিত বিষয়ে আলোচনা করবেন। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম বিরতির আগে যে কেউ যদি কোনো বেশি ঋণগ্রস্ত হয়ে যায়, এই ঋণ থেকে উত্তর হইবার দোয়াটা কিতা। ঋণ তো বিভিন্ন কারণে মানুষ হইতে পারেন, কোনো ব্যবসাত লাগছিলাম ক্ষতি হয়ে গেছে, ঋণ হয়ে গেছি, ঘর একটা বানানি লাগছিলাম, ওটা হচ্ছে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করতে অনেক সময় মানুষের জীবনে ঋণগ্রস্ত হয়ে যায়। আর ঋণগ্রস্ত হওয়ার পরে মানুষের দিলের মধ্যে একটা পরিশানি আই হয়, এই ঋণটাকে উঠার লাগিয়া যে দোয়া, তো আমি ও কথা কওয়াত আসলাম জনাব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামে ফরমাইছেন, যদি ইরা কোনো অবস্থা হয় যে কেউ ঋণ হইতে 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 অহৌদ ফাল পরিমাণ ঋণে গেছেন, এত বেশি, এর অর্থ হইল কি বেশি বুঝানি, অহৌদ ফাল অর্থাৎ বুঝাই দিতে চাইছেন যে খুব বেশি ব্যাপক ব্যাপক ঋণে গেছে। এই ঋণ থেকে উত্তরের দোয়াটা খেতা কইন এই সময় এই দোয়া পড়তাম, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাযলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাযলিকা আম্মান সিওয়াক। ইগো একইবারে রেগুলার মুখে দিয়া তসফির মতো মুখে দিয়া আপনার চালু করে দিতাম এই দোয়া ফোড়া, বুঝাইতে পারছি না আমি, এই দোয়া ফোড়াটা একইবারে সবসময় এই দোয়াটা পড়তাম, কেনে পড়তাম যে আমি যে এখন যে মুসিবত এগুলো উত্তার ফত নাই, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাযলিকা আম্মান সিওয়াক, এর অর্থ আল্লাহ মাকফিনি, আল্লাহ আমার উদ্ধার করো, হালালিকা আন হারামিকা ও আগ্নিনি, হালাল দিয়ে হালাল জানিয়ার হারাম হারামটা কি বাসিয়া, হ্যাঁ বাসপার, ও আগ্নিনি আমার এই গনায়াত গনি বানাইয়া দেও, ধনী বানাইয়া দেও, বিফাজলিকা ইকান তোমার আল্লাহ তোমার ফজলে, হ্যাঁ তোমার মেহরবানিতে, আম্মাং সিবাক, হ্যাঁ এই দুটা আমি রেগুলার পড়তে থাকবো, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাযলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাযলিকা আম্মান সিওয়াক। যারা এই দোয়া মুখস্থ আছে সে তো আলহামদুলিল্লাহ, যারা মুখস্থ নাই আপনারা রেকর্ড করিয়া রাখিলতে পারেন, আপনারা রেকর্ড করিয়া রাখতে পারেন আর এই তলাফুজরে শুদ্ধ করিয়া পড়বা আর এই দোয়া পড়তে থাকবা, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাযলিকা আম্মান সিওয়াক, এই একটা আমল হইল একটা দোয়া। আর একটা দোয়া আছে, এই দোয়াটা হইল ফজর নামাজের বাদে আর মাগরিবের নামাজের বাদে সাতবার করে পড়িতা, সাতবার কিতা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর
ইন্নাকা আলা কুল্লি শাইইং কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। উত্তর মন্ত কয়বার? সাতবার। কোন কোন সময়? মাগরিবের পরে। মাগরিবের পরে আর ফজরের পরে, ফজরের বাদে আর মাগরিবের বাদে এই আয়াত দুদিন কয়বার পড়তাম পারি? সাতবার করে পড়তাম পারি। আরও এক জায়গায় দেখা গেছে যে এই আমল যার হয়ে যাব এটা আপনার দুনিয়া হয়ে যাব। এই দুনিয়াত সব মানুষে চাই আমি দুনিয়া হইতাম, অধিকাংশ সবে চাই আমি কীটা হইতাম দুনিয়া হইতাম, গরিব হইতাও ইকান খেয়ে পছন্দ করেন না। ইগোই লগি মানুষের স্বভাবগত তবিয়ত যে আমি গরিবই যেতাম, গরিবই খেয়ে পছন্দ করেন না, সবে চাই দুনিয়া হইতাম। তো এই দুনিয়া হইবার ওইলগি দোয়া ওয়াইজ আজকে ইকরা বাংলা থাকিয়া আমরা আরোটা দোয়া শিখলাম যে আমরা সব দুনিয়া জিতাম, বুঝছেন, সব দুনিয়া জিতাম। এই দুনিয়া হইবার দোয়া, কারণ দন যেটা সম্পদ যেটা ইগো ওইলগি আর এক নিয়ামত, আরো এক নিয়ামত। সে এখন আর নিয়ামত যেগুলা এগুলা আল্লাহ প্রদত্ত, আল্লাহ দেন নিজে ইচ্ছা করিয়া খেউ দুনিয়া হইতে পারত নাই, ইচ্ছা করিয়া খেউ দুনিয়া হইতে পারত নাই যদি আল্লাহ দন না দেন। তার কারণ হইল একই অবস্থায় সব মানুষের দন চাইরা সেখানে আরোজন গরিব, যে দনই গরিব বোঝা গেল নিজের আত নাই, খারা তো আল্লাহর আত, সুস্থ অসুস্থ ইটা খারা তো আল্লাহ ফাকের আত। এই দুনিয়াত কোনো মানুষ আছেন নি যে তাইন চাই নাই ব্যবহার করতাম, এটা কোনো মানুষ হইতে নাই। যত বড় সুন্দর হসপিটাল হোক কেউ জানে চাই নি যে হসপিটাল গিয়ে থাকতাম, কেউ কেউ ইচ্ছা নাই কিন্তু যাইতে হয়, যাওয়া লাগে, যাই গিয়ে তাহা লাগে। একজন যদি কোয়া যায় যে খুব ভালো হসপিটাল আছে অন্য আপনি এক সপ্তাহ গিয়ে থাকি যাও, কেউ একজন মানুষের দিতে নাই। হসপিটাল হোক, থানা হোক, পায়খানা হোক, যত ভালো হোক ইনে কেউ যাইবার চায় না, কারণ এগুলো মানুষের যাওয়ার তবিয়ত নাই। কিন্তু থানা, পায়খানা, হসপিটাল এগুলা প্রয়োজন প্রয়োজনে যাইতে হয়। এখন এই প্রয়োজনে যাইব কিন্তু ইনো খেরোর আগ্রহ নাই যাওয়ার লাগে, এত ধন ধনীবা সবর আগ্রহ থাকে, অধিকাংশ মানুষের আগ্রহ থাকে, এমন কোনো মানুষের আগ্রহ নাই যেহে গরিব হইতো। এখন ধন হইতে হইলে তো এটা তো আমরা বিভিন্ন সময় মাতাইন যে হুজুর কোন দোয়াটা পড়তাম আমি দুনিয়া হইতাম, তো আমি বললাম বা ও দোয়া পড়িও যে কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মাং তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মাং তাশা ওয়া তুযিল্লু মাং তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জি এখন দেখি আমাদের শেখ কলার আছে। কলার জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি কলার। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন হলো প্রথমে কোন দোয়া হলে পরীক্ষা পাস হইব, পরীক্ষা পাস করতাম বারবার। আলহামদুলিল্লাহ এই পরীক্ষার বিভিন্ন দোয়া আছে। একটা তো এই লগি পরীক্ষাত পাস করা খামিয়াবুয়া আল ইমতেহানু ইমতেহানে ইকরমুর রাজুলু ও ইউহান, অর্থাৎ পরীক্ষায় মানুষের সম্মানিত করে এবং পরীক্ষার কারণে মানুষের কিছু উপদস্থ করে। যেমন ক্লাসের মধ্যে এক নম্বর হয়েছে ইজ্জত হয়েছে,
ক্লাসও ফেল করছে বলে শরম পাইছে, এটা তো পরীক্ষায় ইজ্জত বাড়ায় আর পরীক্ষায় ইজ্জত কমায়, আপনার তারে শর্মিন্দা করে। তো পরীক্ষা রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, ও এই দুটা পড়া রব্বি জিদিনি, আরো করতে পারেন রব্বি ইয়াসির ওয়ালা তুয়াসির ওয়াতামিম বিল খাইর, রব্বি ইয়াসির ওয়ালা তুয়াসির ওয়াতামিম বিল খাইর, এই দোয়া পড়তে পারবেন। আর রুজি রোজগার বেশ হইত, ও ও আলোচনা তো এখনো আসি, এর অর্থ ধনী হইত, বিষয়ের উপর আমরা আলোচনা। হ্যাঁ, এই রুজি রোজগার বেশ হইত, ধন হইত, এই দোয়াটা আমি খুঁয়ার যে কিছু কিছু বুজুর্গ হলে আমল খুঁজছেন যে এই কলিল্লা হুম্মা মালিকাল মুল্ক তু উতিল মুল্কা মাং তাশা ওয়া তানজিউল মুল্কা মিম্মান তাশা وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرِ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। ফজর বাদে সাত বার আর মাগরিবের বাদে সাত বার, ও ওগুলা যদি আমি অভ্যাসে পরিণত করতাম পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছু আমল আছে, এই আমলের মাধ্যমে আপনার ধন বাড়িব, দোকানের মধ্যে বরকত দিব, ব্যবসার মধ্যে বরকত দিব, রুজির মধ্যে বরকত দিব, আর খুব বেশি সম্মান পাইবা, খুব বেশি বরকত দিব। সূরা মুজম্মিল বেশি বেশি তেলাওয়াত করবা, মাশাআল্লাহ, সূরা মুজম্মিল বেশি বেশি করে বেশি বেশি তেলাওয়াত করবা। তো এই সূরা মুজম্মিল তো মুখস্থ যারা আছে তা ইন্তান্ত আলহামদুলিল্লাহ কই, আর যারা মুখস্থ নাই চেষ্টা করলে মুখস্থ করা যাইব সূরা মুজম্মিল। আর এই সূরা মুজম্মিল যদি আমি সবসময় পড়ি তে কইন কিছু বুজুর্গ হলোর আমল দেখা আমলও দেখা গেছে যে এই সূরার তিলাওয়াতের কারণে আপনার দুনিয়ার মধ্যে সম্মানী হয়ে যাবে, সুবহানাল্লাহ, আর দুনিয়াত সম্মানী হইবা, আর তানে গরিবিয়ে ভাইতো নাই, তানে কিতা ভাইতো নাই, গরিব গর্ভতিয়ে ফাইতো নাই। সূরা ওয়াকিয়ার তো একই, সূরা সূরা মুজম্মিলের কারণে কি হইব তাই সম্মান সম্মানই ভাইবা। আর আরও বড় ফায়দা আর একটা আছে, বড় ফায়দা আর একটা আছে যে সূরা মুজম্মিল রেগুলার তিলাওয়াত করবা, রেগুলার তিলাওয়াত করবা, তিলাওয়াত করবা, তিলাওয়াত করবা, হঠাৎ আমলের তরক্কি হইতে হইতে এমন একটা দেখবা দিদারে নবুয়ত নসিব হয়ে যাবে, সুবহানাল্লাহ, দিদারে নবুয়ত স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা সৌভাগ্য অর্জন হয়ে যাব। কারণ আর এই সৌভাগ্য যার ওই যাইব কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান হলে জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের মাধ্যমে দেখি লইবা তান তান উপরে যখন আগুন হারাম হয়ে যাব, কত বড় ফজিলত। এই দোয়াগুলো আমরা এই সূরা মুজম্মিল দিয়ে তিলাওয়াত করবো, আর এই কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলক এই আয়াতগুলা ফজরের বাদে সাতবার, মাগরিবের বাদে সাতবার তিলাওয়াত করবো, দেখবো আমলের মধ্যে বরকত হইব। কেনে মানুষের ধন সম্পদ রুজি রোজগার করার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য কীটা মজায় খাইতাম আরামে ঘুমাইতাম, আরামে ঘুমাইতাম মজায় খাইতাম সুস্থ থাকতাম, সুস্থ তো না থাকলে ধর খানিয়া কই থাকি আইতা বাজার বুঝছেন, ঘুমাইতে খাই থাকি, অর্থাৎ রুজি রোজগার করার মকসুদ কীটা, উদ্দেশ্য কীটা, টাকা পয়সার উদ্দেশ্য কীটা, মজার খানি আর আরামর ঘুমানি, মজার খানি আর আরামর ঘুমানি, এই দুইটা দুইটা লাগি আপনার সারা মাথা থাকি, মাথার গাম ফাও ফালানি, সারা টেনশন, সারা পরিশানি, ব্যবসা করা, চাকরি করা, উদ্দেশ্য কীটা, মজায় খাইতাম উন্নত জীবন। ও আমার একজনে কইল হুজুর আমি আমার আর কিছু নাই, আমি আমার উয়া যাওয়া মানুষ, আমি আল্লাহর কাছে আল্লাহ কই যে আল্লাহ আরাম মজায় খাইতাম আরামে ঘুমাইতাম, এখন এই আরামর মজার খানি আর আরামর ঘুমানি ও দুইটা লাগে সারা রুজি রোজগার করা, অর্থাৎ আমিও মজায় খাইতাম আমার ফ্যামিলিও মজায় খাইতা, এখানে তো রুজি করা আমিও আরামে ঘুমাইতাম,
গোর দর খেজালি বানাইন, এই যে আরামে ঘুমাইবার লাগে। তো এখন এই আরাম ওইবার লাগে আরামে খাই মজার খানি হইতো, আর খানির রিজেক এগুলা আল্লাহর হাত। জি আমাদের সাথে এখন আচ্ছা কি আছে নেক্সট কোনা দেখি ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম জি, আমি এটা শুনে কথা চাই আর। জি বলেন মাশাআল্লাহ। আমরা রেস্টুরেন্ট ব্যবসা আছে, আমরা চাই এটা থেকে হরিয়া আইতাম, কোন দোয়াটা ফড়িলে আমরা এটা হরিয়া পাই, অন্য একটা প্রতিষ্ঠিত ব্যবসা কিছু হরিয়া জীবিকা অর্জন করতে পারবো, কোনটা দোয়া হইয়া দিবানি। মাশাআল্লাহ আপনি প্রশান্ত উত্তর। আমরা যখন নামাজি হইতা অল মুমিন মুসলমানি মানুষ সাথে আমরা থাকতাম, কিলে হাম থাকতাম, কোনো দোয়া দূরে আছেন তাহলে আমার হইয়া দিবে একটু প্লিজ। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়ানিমান নাসির। ফরসে তাকওয়া দেখবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার একটা সুব্যবস্থা দিলেইবা। হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিল, আল্লাহ আমার যথেষ্ট, আল্লাহ আমার কফিল, মাশাআল্লাহ নিমাল মাওলা আমার লাগে, আমার আল্লাহ যথেষ্ট ও নিমাল ওকিল, আর তাই নয় আমার অভিভাবক, অভিভাবক আল্লাহ ও আল্লাহ রসুলের সাহিত্যাম। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির। এই যে কল যে প্রশ্নটা যে জানতে চাইছেন, এইরকম তাই নাই, এই দেশে অসংখ্য মানুষ, এই হাজারো হাজার অসংখ্য মানুষ যে এখন ঢুকি গেছেন বাড়ি থাকিলা, ঢুকি গেছেন বাড়ি থাকিলা, এবং এমনও কিছু আছেন যে ঢুকি গেছেন বাড়িতে গেলা, এখন ফুয়া ঘটনাক্রমে হাফিজে কোরআন হয়ে গেছে, এখন ফুয়ায় বা ফুয়া আলিম হয়ে গেছে, এখন আইয়াও যে সময় ফুয়ায় আইয়া মার গেছে কেটকেটি করে যে ইতা কিতা করতাম, এখন যদি আমি খাইল মারা যাই ইতি আমার খাফন খিজাত কোন পয়সা দিয়ে আমার খাফন খান দিবা, বা থাইন মারা গেলে তার খাফন খান কিতা দিয়ে দিমু, এখন এই যে একটা জ্বালা আরম্ভ হয়ে গেছে অন্তর। এখন আমাদের সাথে কি আছে কলার দেখি, আরো কলার আইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি কলার, আমার আরকি একটা বাচ্চা খাচ্ছে, কোনটা দোয়া করলে বাচ্চা খাচ্ছে মহিলা আরকি এক মিনিট হয় না, ও দোয়াটা হইয়া দিবা প্লিজ, আর যদি আমার দোয়া করতে আমার লাগে বুঝছেন। ইনশাআল্লাহ কবুল করুন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ই আমাদের সাথে আর কি বলা আছে দেখি ইনশাআল্লাহ। নেক্সট কলার, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আমি একটা জিনিস জানতাম করে ফোন করছি। জি ওয়া আলাইকুম সালাম। যে আমরা নাইনি নামাজের সময় যেন সুরে ফাতিহা পড়ি, তে সব সময় সুরে ফাতিহা জোর সুরা পড়ি অত লগে আউযুবিল্লাহ থেকে পড়িয়া দেখি ঠিক আছে নি? জি ইনশাআল্লাহ, আপনার অত্যন্ত সুন্দর কোশ্চেন ইনশাআল্লাহ, আপনার উত্তর আসতেছে ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করুন, আমাদের আনসার আনসারটা দিয়ে দেন হুজুর। আচ্ছা আলহামদুলিল্লাহ। পয়লা প্রশ্ন কোনটা করছেন? প্রথম করছিল বাচ্চা কাচ্চা এবার প্রতিকে আপনার প্রশ্নগুলো দরকার। রেস্টুরেন্ট, হ্যাঁ তো এগুলো আমি তো বলছেন, আপনি এটা বলে ফেলছেন। আর 10 নম্বর কোশ্চেনটা আপনি বলছেন আমি ক্লিয়ার বুঝিনি ওনার। আপনি যে প্রশ্ন দেন করবা, এই প্রশ্নরে আপনি সন্তানকে সেই বেলা করে বুঝিয়া লাখবা। আর 11 নম্বরটা হলো, আচ্ছা এখন হলো যে সুরে ফাতিহা যে কইছেন ও কথা হান যে বাচ্চা কাচ্চার ব্যাপার, বাচ্চা কাচ্চা এগুলা তো কুদরতি ব্যাপার, যে আল্লাহ রব্বুল আলমিনে খেউরে বাচ্চা দিন, খেউরে বাচ্চা কেউ ফাইন না, তো বাচ্চা ইতা তারিখ ইতিহাস একেবারে আম্বিয়া কেরামর জমানাত হইয়া গেছে, একইবারে আম্বিয়া আলাইসাল্লাম একইবারে যে সময় ইব্রাহিম আলাইসাল্লাম ও কুরবানির ঘটনা সামনে, আর মৌসুম কুরবানির ইনশাল্লাহ আলোচনা তো আমরা রাখবো, যে ইব্রাহিম আলাইসাল্লামর বয়স তাই না বুড়ো হয়ে গেছেন, আর ও সময় বুড়া কি বয়সও, আর তার আহলিয়াও
আপনার একেবারে কমজোর হয়ে গেছেন, হাকির তাই নয় একেবারে অক্ষম হয়ে গেছেন, ওই সময় ফরিস্তা গিয়া আপনার সুসংবাদ দিরা। হ্যাঁ, সুসংবাদ গিয়া দিরা, এর বাদে গিয়া লম্বা ওয়াকেয়া কোরআন শরীফর এই যে ওয়াকেয়াটা সামনে আইব, আমরা আলোচনা তো ইনশাল্লাহ আইব। আর এরপরে হজরত ইসমাইল ইসলাম দুনিয়াতে আইলা, এই কুরবানি হজ ইতা অধিকাংশ এই হজ কুরবানি ইতা সারা অধিকাংশ বেশিরভাগও হজরত ইব্রাহিম আলাই ইসলামর ওয়াকেয়ার সাথে সম্পর্কিত। তো ওয়ারহাল দোয়া করতাম, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুরিয়াতিনা কুররাত আয়ুনিন ওয়াজআলনা আলিল মুত্তাকিনা ইমামা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুরিয়াতিনা কুররাত আয়ুনিন ওয়াজআলনা আলিল মুত্তাকিনা ইমামা। কিতা লাগে পড়িম এটা, বাচ্চা কাচ্চা নাই তাইনু পড়িতাম। তে ইনো একটা কথা কইতে পারেন যে হুজুর সেদিন আপনার আরো জনে চাইলা যে তান ফুয়া ফুড়িন বিয়া হন না, আর আপনি হৌ দোয়া শিখিয়ে দিলা, ও একই দোয়া আমি ইগো এখন এই যে দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুরিয়াতিনা কুররাত আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ইগো কয়েকগুলো মানুষে পড়িতে পারবো, বাচ্চা কাচ্চা কথা শুনডা না, মা বাপে এই দোয়া পড়তা, স্বামীর অবাধ্য মহিলা তাই এই স্বামীও এই দোয়া পড়তে পারবা, আপনার অথবা আপনার স্বামীয়ে ইদিক সিদিক ঘুরাঘুরি করেন, বিভিন্ন সমস্যাত আছেন ওয়াইফ তাইনও এই দোয়া পড়িতে পারবেন, আর ঘরের মধ্যে শান্তি নাই ঘরের মধ্যে অশান্তি তাইনও এই দোয়া পড়তে পারবেন। এখন এই যে দোয়া একটা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুরিয়াতিনা কুররাত আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া পড়লে ঘরের মধ্যে অশান্তি দ্বারা এনতেন পড়তে পারেন, ছেলেমে অবাধ্য হইলে মা বাপে পড়তে পারেন, আর স্বামীয়ে তার মাফিক হাজব্যান্ড নাই তাইনও পড়িতে পারেন, হাজব্যান্ডর মাফিক স্বামী নাই তাইনও পড়তে পারেন, বাচ্চা কাচ্চা ওইরানা তাইনও পড়িতে পারেন। তো এখন বুঝি একই দোয়া সকলে পড়িতে পারেন। আপনার এই যে সব আপনারা খুঁজে দেখতাম বাড়ি প্যারাসিটামল ট্যাবলেট খাইনি টিকা লাগে, অধিকাংশ হসপিটাল যাবার বাদেও অধিকাংশ বেমারের লগে লগে খিতা দেওয়া হয়, বুঝা গেল নাম প্যারাসিটামল ট্যাবলেট কিন্তু খামটা তার বিভিন্ন যার যে সময় দরকার এই সময় ওটা খাম করিলে প্যারাসিটামলে। এত হব এই যে ফুয়া ফুলিন তোর বিয়া ওন্না, এটা প্রশ্ন করছেন ফুয়া ফুলিন তোর বিয়া বিয়া ওন্না তাই তাই এই দোয়া পড়তে থাকেন, যে তার কারণ কীটা তার দামানবালা ভাইটা বা ফুয়ায় বউ বালা ভাইটা বা বাচ্চা কাচ্চা বালা হইতা বা অথবা আমার বাদ্য ছেলে সন্তান হইতা, এই সারা লাগে আমি পড়তাম পারি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুরিয়াতিনা কুররাত আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বুঝতাম পারছিনি জি যে ইটা পারিবারিক অশান্তি, ছেলে মেয়ে বিশৃঙ্খলা, বাপে ছেলে স্বামী স্ত্রীয়ে যে সমস্ত জঞ্জাট আছে ইটা থেকে উত্তরণ এবার দোয়ার মধ্যে একটা কথা আছে, দোয়া জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন প্রত্যেকটা দোয়া কবুল, প্রত্যেকটা দোয়া কবুল, একটা দোয়া বেকার নাই। তো এখন আপনি প্রশ্ন আমার করতে পারেন যে ই কিতা হইন, আমরা তো বহুত জিন্দগিত বহুত দোয়া করলাম, তো আমার তো দোয়া সবটা আমি পাইলাম না, আপনি কইন কবুল,
আমি কবুল হইয়া না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যত দোয়া করবা সব দোয়া কবুল, একটা দোয়াও বেকার নাই। এখন এগু খিলা এগুর একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবা। উদাহরণটা হইল দোয়া যেটা এগু তো আল্লাহর কাছে সাইয়ার বালাই লাগি, দোয়া সাইয়ার তো বালাই লাগি জি। ইনশাআল্লাহ আজকে দেখি আর ইগু তো বাক্কা লম্বা একটা ঘটনা, আমাদের আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, একটা ফসল উত্তর রয়ে গেছে, একটু মেহরবানি করে যদি আপনি আমাদেরকে এটা বলে দেন প্রত্যেক নামাজে সূরা ফাতিহা দিয়ে আমরা শুরু করি। একজন মহিলা কোশ্চেন করছিলেন যে আউযুবিল্লাহ থেকে শুরু করবো কিনা, এই কোশ্চেনটা করছেন, মেহরবানি করে। আচ্ছা আমি এখন আমি খত আছি ইনশাআল্লাহ দেখতে তাহলে আমি কইরাম যে যেহেতু আপনি আমার সময় দিয়েছেন একটা একটা 30 সেকেন্ড, তার কারণে আমি 30 সেকেন্ডের ভিতরে কিছু কইতে পারতাম না। প্রত্যেকটা দোয়া কবুল ওখান আমার যত দোয়া করবো প্রত্যেকটা দোয়া কবুল ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আমি বুঝিয়ে দিব যে দোয়া খিলা কবুল হয়, কোনো দোয়া 4 সেকেন্ডের ভিতরে কবুল, কোনোটা 1 ঘন্টার বাদে, কোনোটা 5 ঘন্টা বাদে, কোনোটা কয়েক বছর বাদে, আর কোনোটা ওইটা কীরকম কবুল আমি দেখাইয়া দিব। উদাহরণস্বরূপ ইনশাআল্লাহ প্রত্যেক মঙ্গলবারে এই 2টা থাকিয়া মাসনুন দোয়ার এই অনুষ্ঠানও সকল দোয়া দরুদ ইনশাআল্লাহ আইব, আমরা দেখতাম পারবো এবং শিখতাম পারবো জানতাম পারবো, একে অপরকে জানাই দিব যে আমার এবং আগামী দোয়ার অনুষ্ঠানও আমার কোন কোন দোয়ার দরকার, এই দোয়া এগুলা রেডি করে প্রশ্ন লিয়া থাকবো যাতে প্রশ্ন করে রাখতাম পারি আর জানতাম পারি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতাবৃন্দু, আপনারা দীর্ঘক্ষণ থেকে যে একরা বাংলার অনুষ্ঠানের মাধ্যমে যে বিভিন্ন মাসনুন দোয়ার সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক। অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।